নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেনের ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমার আজকের রেসিপি বোয়াল মাছের ঝাল। রান্নাটা করার জন্য 500 গ্রাম বোয়াল মাছের টুকরো নিয়েছি আমি। আমি লেজের দিকে টুকরোগুলো নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে হাফ টিস্পুন করে লবণ, হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। খুব সুন্দর করে মাছের গায়ে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো মাখিয়ে মাছগুলোকে কিন্তু এভাবে প্রেস্টে রেখে দেব মিনিট দশেক। তো দেখো, আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে মিক্সিং জারে দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো একটা, সেটাকেও ডুমো ডুমো করে কেটে দিলাম। 1 ইঞ্চ মতো আদার টুকরো, 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। আর দিয়ে দিচ্ছি রসুন কোয়া 6 থেকে 7টা। এবার এগুলোকে একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে আসছি। তো দেখো, পেস্ট আমার রেডি হয়ে গেছে, একদম সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে 4 টেবিল স্পুনের মতো দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার সেই তেলে আমি হলুদ, লবণ আর লাল লঙ্কা গুঁড়ো মাখানো মাছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি একে একে। বোয়াল মাছ ভাজার ব্যাপারটাই কিন্তু খুব কষ্টকর হয়, কারণ তেল ভীষণভাবে ছিটকে এসে গায়ে পড়ে। মাছগুলো তেলে দিলেই কিন্তু ফাটতে শুরু করে দেয়। তো একদম লো মিডিয়াম ফ্লেম করে আমি আস্তে আস্তে মাছগুলোকে সাবধানে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব সাবধানে আমাকে এগুলোকে উল্টে পাল্টে দিতে হচ্ছে। তো দেখো, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। তারপর আমি বাকি যে মাছের টুকরো দুটো রয়েছে সেগুলোকেও ভেজে তুলে নেব। এগুলোকে তুলে নিচ্ছি, দিয়ে দিলাম বাকি দুটো মাছের টুকরো। এগুলোকেও আস্তে আস্তে করে সময় নিয়ে একদম লো ফ্লেমে ভেজে তুলে নেব। তো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। বল মাছ ভাজা হয়ে গেছে মানে কিন্তু রান্নার 80% কাজ কমপ্লিট। এবার আমার এতটা তেল লাগবে না, তার জন্য হাফ পরিমাণ তেল আমি সরিয়ে নিলাম। এখন বাকি তেলের মধ্যে আমি 1 ইঞ্চ পরিমাণ দিয়ে দিলাম দারচিনির টুকরো, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি পরিমাণে কড়া করে ভাজবো না, জাস্ট পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হবে ততক্ষণ অবধি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, সেটা দিয়ে দিলাম। সেটা ভালো করে এবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাটাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসে, মশলা থেকে তেল ছেড়ে যায়। তো এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো, 7 মতো লবণ দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো, তেল কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে, সাইড দিয়ে কিন্তু তেলটা ভেসে উঠছে, তার মানে কিন্তু আমার মশলা কষানো একদম কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমি এখানে 2 কাপের মতো জল অলরেডি গরম করে নিয়েছি। তো এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ফুটে ওঠে। তো দেখো, ঝোল আমার ফুটে উঠেছে। এবার ভেজে রাখা বোয়াল মাছের টুকরোগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছের টুকরোগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5-6 মিনিট রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। তো 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি মাছের টুকরোগুলোকে, একটু উল্টে পাল্টে দেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুন। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মাছের ঝোলের সঙ্গে একদম মিশিয়ে দেব। তারপর আবারও এটাকে মিনিট দুয়েকের জন্য লো ফ্লেমে একটুখানি ঢেকে রান্না হতে দেব। দিয়ে দিলাম ঢাকনাটা। মিনিট দুয়েক পর দেখো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আমার রান্না একদম কমপ্লিট। এবার এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও রূপালিস কিচেনের ব্লগস পরিবারের। আজ চলি তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার সবাইকে।